nothing left to say, nothing you could do. There is no other way when it comes to the truth. Hello everyone, welcome to Bong Passionate Traveler. Our ajke amra Bakkhali niye alochona korbo. বকখালিতে কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন, এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ব্লগ বেরিয়ে পড়েছে। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো খরচ এবং সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করছি। সেটা তো পার্টে পার্টে সমস্ত ভিডিওগুলো বেরিয়েছিল। তো ফার্স্টে যেটা বলি যে বকখালিতে কি করে যাবেন। আচ্ছা, যাওয়ার হলো কয়েকটা রাস্তা আছে, সেটা হলো একটা তো ট্রেন লাইন আছেই, একটা আছে সড়ক পথ। এবার এই ট্রেন লাইনে যেটা যাবেন সেটা হলো শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেন ধরবেন, ট্রেনে করে নামখানায় নামতে হবে এবং নামখানা থেকে আপনি গাড়িতে করে, ওখানে সামনেই থাকে ম্যাজিক গাড়ি, থাকে ম্যাজিক গাড়ি বা কোনো প্রাইভেট এমনো গাড়িতে করে আপনি চলে যেতে পারেন বকখালি। এবার বলবো সড়ক পথে কী করে আসবেন। নিজেদের প্রাইভেট কার হলে তো কোনো অসুবিধেই নয়, ডায়মন্ড হারবার রোড ধরে যাবেন এবং সোজা চলে যাবেন বকখালিতে। কিন্তু যদি লোকাল কনভিন্সে আসতে হয়, মানে বাসে আসতে হয়, তাহলে বলবো যে স্প্ল্যানেড থেকে বকখালিগামী যে কোনো বাসে চলে আসবেন বকখালিতে। শিয়ালদা থেকে নামখানা ট্রেনে যদি যান তাহলে 2.5 ঘন্টা মতন সময় লাগবে এবং নামখানা থেকে বকখালিতে যে যাবেন সেটা মোটামুটি 45 মিনিটস মতন সময় লাগবে। কিন্তু যদি আপনি বাই রোড যান, বাই রোডে গেলে সম্ভবত 4-4.5 ঘন্টা মতন সময় লাগবে। তো এগুলো একটু মাথায় রেখে তবে যাবেন। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো যাবার সেরা সময়। যে কোনো জায়গায় যাবার সেরা সময়টা হলো শীতকাল। তো সেইভাবে আমি বলবো যে বকখালিতেও যাবার সেরা সময় শীতকাল। কিন্তু একটা টাইম আমি রেকমেন্ড করব, যেরকম কিছু কিছু জায়গা আছে সব ঋতুতেই তার যে রূপটা অন্য রকমের হয়, তো বর্ষাকালে গেলেও কিন্তু বেশ মজা পেতে পারেন। তবে হ্যাঁ, গরমকালটা একটু অ্যাভয়েড করাই ভালো, কারণ গরমকালে অ্যাভয়েড করতে এই জন্য বলছি ওখানে একটা পাওয়ার কাটের একটা সমস্যা থাকে, সেইটা একটা কারণ। আর গরমকালে সব কিছু শুকনো হয়ে যায়, তো সেই জন্য বলবো যে বর্ষাকাল, শরৎকাল এবং শীতকাল, এই তিনটে সময় আপনারা ট্রাই করতে পারেন, তবে সেরা সময় হলো শীতকাল। এখানে কিন্তু সাদা বালি দেখা যায়। এবার হলো বকখালিতে গিয়ে কোথায় থাকবেন। বকখালিতে প্রচুর হোটেল আছে। আপনাদের পজিশনটা একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হলো যে এই যে বকখালিটা, বকখালি যে সি বিচটা আছে, তারপরে একটা হলো বাস ডিপো আছে এবং বাস ডিপোর আরেক পাশে আছে হলো সমস্ত হোটেলগুলো। এবার সমুদ্রের কাছাকাছি, মানে সি বিচের কাছাকাছি যে হোটেলগুলো, খুব কম হোটেলই রয়েছে, কিন্তু যে হোটেলগুলো আছে সেগুলোর প্রাইস বেশি। তার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো দুটো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেল আছে, মানে একটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আর একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অন্য একটা ডিপার্টমেন্টের হোটেল রয়েছে, যেটা হলো বালুতট। সেটার জন্য আমরা একটা আলাদা ভিডিও বানিয়েছি, সেটার প্রাইসটাই শুরু হচ্ছে 3200 থেকে, 3200 অ্যান্ড 3500। তো এখানটা থাকা কিন্তু প্রাইসটা হাই হয়ে যায়। কিন্তু আপনি যেই বাস ডিপোর, মানে রাস্তার আর এক পাশে যেটা আছে সেই হোটেলগুলোতে যদি থাকেন প্রাইসটা অনেকটা কমে যায়। বাস স্ট্যান্ডের ওপাশে যে হোটেল আছে তার মধ্যে একটা হোটেল হলো বলাকা, এটা আমি রেকমেন্ড করছি। এখানে প্রাইসটা 1400 থেকে স্টার্ট, তবে এদের হলো সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে, মানে ডাইনামিক ফেয়ার কিন্তু, তো এটা একটু দেখে যেতে পারেন। আরও ওখানে কিছু 300 টাকার মধ্যেও হোটেল আছে, তার মধ্যে নিউ সাগরিকা আছে, আমন্ত্রণ আছে, শ্রীগুরু আবাসন আছে, যেগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেটাও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, একটুখানি দেখে নেবেন। আচ্ছা, কোথায় থাকবেন সেই প্রসঙ্গে আরেকটা জায়গার কথা বলি, যে বকখালিতে তো থাকতেই পারেন, আর একটা জায়গা আছে সেটা হলো হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে ফিশারি ডিপার্টমেন্টের দুটো হোটেল রয়েছে, একটা হলো সুন্দরী আর একটা হলো ম্যানগ্রোভ। এবার এগুলোর বুকিং সাইটগুলো আমার যে আগের যে একটা হোটেল নিয়ে, আমি হেনরি আইল্যান্ড নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু পুরো ডিটেলসগুলো দিয়ে দিয়েছিলাম, তো ওটা একটা একটু দেখে নিতে পারেন। ওখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পুরো একদম ফিশারি ডিপার্টমেন্ট থেকে লগ ইন করে
ওখানটা বুক করতে হয়। তো ওখানকার যে হোটেলটা সেটা হলো 1000 থেকে স্টার্ট হয়, তো ওইটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন যদি নিরিবিলিতে থাকতে চান। যাচ্ছেন আপনি বকখালি, আর কি খাবেন? নিশ্চয়ই সি ফুড খাবেন, কাঁকড়া খাবেন, তার মধ্যে চিংড়ি খাবেন, ইলিশ মাছ আছে। তো ইলিশ মাছের একটা গল্প আপনাদের বলি, ওরা যেটা করে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে পুরো একটা গোটা ইলিশ মাছ রান্না করে দেয়। এবার আপনারা যদি অনেকে থাকেন তাহলে তো কোনো অসুবিধেই নেই, কিন্তু যদি অনেকে না থাকেন, যদি দুজন থাকেন, তাহলে কি গোটা মাছ নেওয়াটা প্রযোজ্য? অবশ্যই, দুটো নিজেরা খেয়ে ওই সময় খেয়ে বাকিটা আপনি বাড়িতে প্যাক করে নিয়ে আসেন যদি দিনের দিন ফেরত আসেন। তবে তো এইটা আপনারা করতে পারেন। তবে কাঁকড়া খাওয়াটা বলবো যে এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু কাঁকড়া খাওয়াটা প্রত্যেকটা জায়গাতেই একটু অ্যাভয়েড করাই ভালো। খুব ভালো হোটেল ছাড়া আমরা কাঁকড়াটা ঠিকঠাক নয়। তবে পমফ্রেট মাছ এবং ভেটকি মাছ এগুলো কিন্তু হাইলি রেকমেন্ডেড। কিছু ফ্রাইজ আছে। আরও সবচেয়ে যেটা ব্যাপারটা হলো, যেটা আমরা ট্রাই করতে পারিনি, সেটা হলো যে বিকেলবেলা সি বিচে কিন্তু প্রচণ্ড মানে ফিশ ফ্রাই আর কি, ফিশ অরিজিনাল ফ্রাই, যেটা আমরা ভেটকি ফ্রাই খাই ওইটা নয়, ফিশ ফ্রাই, যেমন তোপসে ফ্রাই, এরকম অনেক ফ্রাই পাওয়া যায়। তো সেটা হলো বিকেলবেলা বসে, সেটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন, ভীষণ ভালো হয়। সেগুলো প্রচুর ট্রলি নিয়ে বসে, আর আইসক্রিম এখানে প্রচুর। বকখালি বিচের পাশে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু সেগুলো কিন্তু যথেষ্ট ভালো হোটেল, ওগুলো ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কোনো খারাপ নয়, ওই জায়গাগুলো কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। বকখালিতে কোথায় ঘুরবেন? প্রথমেই যেটা বলি, বকখালিতে একদিন দুদিন, মানে দুদিনটাও আমি একটু বেশি বলছি, এর থেকে বেশি ঘোরার মতন জায়গা নয়। শুধুমাত্র রিল্যাক্সের জন্য দুদিন আপনি ওখানে থাকতে পারেন। তো এবার হলো কোথায় ঘুরবেন। যদি বকখালিতে থাকেন তাহলে বলবো হেনরি আইল্যান্ডটা ঘুরে আসুন, খুব ভালো লাগবে। আর ওখানে যারা টোটোওয়ালারা আছেন তারা বলবেন অনেক সময় কার্গিল ব্রিজ দেখাবো, আপনি রাস্তা দিয়ে যেতে যেতেই জায়গাগুলো দেখতে পারবেন। ফ্রেজারগঞ্জ আছে, আচ্ছা, আর আপনি যাওয়ার পথে তো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা তো দেখতেই পাচ্ছেন, একদম নামখানা স্টেশন, সেইটা নামখানা স্টেশন থেকে নেমেই নামলেই আপনি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা দেখতে পারবেন, নদীটাও দেখতে পাচ্ছেন। আর হলো হেনরি আইল্যান্ডে যাচ্ছেন, আর ওরা বলবে আরও একটা ক্রোকোডাইল পার্ক আছে, একটা ডিয়ার পার্ক আছে, বিশ্বাস করুন কিচ্ছু নেই, যাবেন না, পুরো নির্ভেজাল। আপনি বকখালির বিচে যান, সেখানে স্নান করুন, ভীষণ মজা করুন। আর পশ্চিমবঙ্গের এটাই একমাত্র জায়গা সেখানে হোয়াইট স্যান্ডের বিচ দেখা যায়, সুতরাং এই বিচটা আপনারা একদম মিস করবেন না। এবার আমি আলোচনা করব বকখালির খরচ নিয়ে। বকখালির খরচে প্রথমেই হলো যাতায়াত, যদি আমি ট্রেনে যাই তাহলে 25 টাকা, আর যদি আমি বাসে যাই নন এসির ক্ষেত্রে 105 টাকা। এসি নন এসি দুটোরই টাইমিং দিয়ে দিলাম, কিন্তু আমি এসির টাইমিংটাকে, এসির যে ভাড়াটা সেটা পাইনি, তো সেটা একটু দেখে নেবেন। এরপরে হোটেল খরচ, হোটেলে আপনি 1000-এর মধ্যে বেশ ভালো হোটেল ওখানে পাবেন, আর 300 থেকে 500-এর মধ্যেও প্রচুর ওখানে হোটেল আছে, তো সেটা একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এরপরে হলো খাওয়ার খরচ। আমার মনে হয় একজন লোকের সারা দিনের খাওয়ার খরচ, মানে নর্মাল জায়গায় যদি আপনি বিচের ধারে যে জায়গাগুলো আছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, 400 থেকে 500-এর মধ্যে একজনের পার পার্সনের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো মোট হিসেব করে আমি যেটা দাঁড় করেছি, 1000 থেকে 1200-এর মধ্যে একজনের খরচে আপনারা চলে যেতে পারেন। বাচ্চাদের তো আলাদা খুব কম খরচে হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের নিয়ে গেলে হোটেলে যে থাকার খরচটা সেটা তো আপনার আর কাউন্ট করতে হচ্ছে না। আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমার যতটা মনে হয়েছে দেখে সেই হিসেব করে আমি এই খরচটা বললাম, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। তো আমি যদি এখানে কোনো রকম মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।